দেশের প্রধান নদীবন্দর ঢাকার সদরঘাট। লঞ্চের পাশাপাশি এখানে চলে অসংখ্য নৌকা। নদী পারাপারে ব্যবহার হওয়া নৌকাগুলোর জন্য এখানে আছে দুটি ঘাট, একটি লালকুটি, অন্যটি ওয়াইজ ঘাট অংশে। একসময় দুটো নৌকাঘাট টার্মিনালের দুই পাশে থাকলেও ঘাট সম্প্রসারণ ও নতুন নতুন পন্টুন যুক্ত হওয়ায় সেগুলো এখন মধ্যে পড়ে গেছে। ফলে ঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যাওয়ার সময় প্রায়ই নৌকার সঙ্গে ধাক্কা লেগে ঘটে দুর্ঘটনা। 20-25 দিন আগে দুইটা বাচ্চা মারা গেছে একই ফ্যামিলির। এই নৌকা ডুবে, ওই পাশেও লঞ্চ, এই পাশেও লঞ্চ, মাঝখান দিয়ে অল্প কতটুকু জায়গা, ইঞ্জিন চালাইলে ভাঙ্গার বাড়িতে নৌকা ডুবে যায়। শত খেয়াল করলে কাজ হবে না, কিন্তু বেগার দেওয়া সত্যি পাশাটা অমনে জেগে চললে নৌকা সাজা করলে তো ওই নৌকা চাপা খায়। এই নৌকা ঘাটে প্রতি ঈদ কোরবানিতে 2-10 জন করে মারা যায়। রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে গত 11 মাসে 23 জনের মৃত্যু হয়েছে। এরপরও নৌকাগুলোকে শৃঙ্খলায় আনতে কার্যকর কোনো উদ্যোগই নেওয়া হয়নি। খেয়া পারাপার হওয়া মানুষজন বলছেন, ঝুঁকিপূর্ণ জেনেও সময় বাঁচাতে বাধ্য হয়ে নৌকায় চলাচল করেন তারা। দুনিয়াতে ঘুরে যাওয়ার জীবন সময় লাগে না ঘুরে যাইতে, এই জন্য আমাদের আসে। লঞ্চটা যদি একটা সাইড করে দেয় আর এই নৌকাগুলো একটা সাইড করে, তাইলে আর লঞ্চটা ওই পাশে যায় না, নৌকার সাথে আর লাগেও না। ঘাটগুলোকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে আপত্তি নেই মাঝিদের। সমস্যা হলে এই জায়গাটা আর এই জায়গাটা আটকাভাবে দুর্ঘটনাগুলো ঘটতে থাকে, অনেক অনেক দুর্ঘটনাই করছে। এটা যদি সরকার যদি অন্য জায়গা দিয়ে দেয় বাধ্যতামূলক, আমাকে অন্য জায়গা দিয়ে যাইতে হইব। হ্যাঁ, এখান থেকে ঘাট যদি সরান আপনারা, তাহলে এখান থেকে যাতে আর যে লোকগুলি আছে, এই লোকগুলি তো এখান থেকে যাবে না, অন্যখান থেকে যাবে, তখন এই সাইডের যে মার্কেটগুলি আছে এগুলি তো সব মাইর খেয়ে যাবে, এই জন্য মার্কেটওয়ালারা বিরোধ করে। বন্দরের কর্মকর্তা জানালেন, নিরাপত্তার স্বার্থে ঘাটগুলোকে কিছু দূরে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে স্থানীয় কিছু ব্যবসায়ীর বাধায় পারা যায়নি। এদিকে হলো পটুয়াখালী ঘাটের পরে, আর ওদিকে হলো চাঁদপুর ঘাটের পরে, অল্প একটু দূরত্ব অতিক্রম করে যেতে হতো। কিন্তু ওই পাশের যে একটা আলম টাওয়ারের যে ব্যবসায়ীগণ, কিন্তু তারা ক্ষীণ স্বার্থের একটা বশবর্তী করে চরিতার্থ করতে তারা স্থানীয় জনগণকে ভুল বোঝালো। তবে সবার সঙ্গে আলোচনা করে শিগগিরই ঘাটগুলো সরিয়ে নেয়ার কথা জানালেন তিনি। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা।